নারী লেখে অ্যাঙ্কারিং বসে দেখবে, দেখবে আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসের সঙ্গে সব ডিভাইড হচ্ছে, তখন ও মলি উত্তর দিতে পারছে না, কেন 3000 খেয়ে বসেছে তো। আর আমরা ভাবছি উফ মলি সাহেবটা হেরে গেল, মলি সাহেবটা হেরে গেল, সব ভাড়া করা। এই আমার মতো মায়ের লালকে বসানা দেখি, তবে তো বুঝতে পারবি যে কতটা পানি কতটা চাল আছে, কতটা দুধ কতটা পানি বুঝিয়ে দেবো, ঠিক না বেটি? কথা বুঝে আসছে? কি কথা বলছিলাম? তাহলে আজ এই ভাঙর ক্যানিং আমার লাগবে, দিতে পারবেন? কিন্তু আপনাদের ঘরে তো বাড়ি বাড়ি গিয়ে বোম দেখানো হবে, বন্দুক দেখানো হবে, ভয় দেখানো হবে, এই মেরে ফেলবো। আচ্ছা তোমরা বেঁচে আছো? তোমরা বেঁচে আছো না মরে গেছো? তোমরা তো এমনি মরে আছো। তোমাদের ঘরে যদি আবার বলে মারবো, মরাকে মেরে কি লাভ? বলছে বিজেপি চলে আসবে। আজকেই আমার সংগঠনের একটা ছেলের হাত আর একটা ছেলের পা ভেঙে দিয়েছে এই টিএমসি পার্টির লোকেরা। কেন? ওরা এখানে আসছিল তাই। শুনছেন ভাই, আপনি তো মুসলমান, আপনি তো ভারতীয়, আপনার ভারত আপনাকে বলেছে যে যে খুশি ভালোবাসতে পারে, যে যার সঙ্গে খুশি মিশতে পারে, ঠিক না বেটি? অনেক লোক টিএমসির মিটিং এ যায় না, যায় না। আপনারা তাদের ঘরে বাধা দেন, আমরা যদি বাধা দেওয়া শুরু করি কেমন হবে? গ্রাম থেকে বেরোলেই পিটবো। এটা কি দেশের পক্ষে হবে? দেশের গণতন্ত্রের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। তাই আমরা করতে পারিনি, কেন গণতন্ত্রকে হত্যা করা চলবে না। কিন্তু টিএমসির লোকেরা এটা করছে না, করেনি, এই তো আজকেই করেছে। আমাকে শোনালো ভাইরা যে তাদের হাত ভা ভেঙে দিয়েছে দুটো ছেলের, কেন তারা এখানে আসছিল। অনেক কজনকে নাকি বন্দি করে রেখেছে, পুরো গ্রাম ঘিরে রেখেছে তাদেরকে প্রশাসনের লোকেরা, তারা যে কি বলে গেছে, কতটা কি কাজ হয়েছে বাকি ইনারা জানে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, আমি জানতে চাইছি, তাহলে ভারতবর্ষে গণতন্ত্রকে টিএমসি হত্যা করলো না করলো না? যে দেশের যে সরকার বা যে পার্টি আপনার দেশের ক্ষতি করে, ওই পার্টিকে কখনো দ্বিতীয়বার ভোট দিয়ে দেশদ্রোহী হতে রাজি আছেন? এই রাজি আছেন? বিজেপি বলছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবো, মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেবো, যাতে করে মুসলমানরা ভোট না দিতে পারে, ঠিক না বেটি? তাহলে ওরা আমাদের ঘরে ভোট থেকে কাটছে, আর বর্তমান টিএমসি অলরেডি আমাদের ঘরে ভোট দিতে দিচ্ছে না। দুজনের মধ্যে পার্থক্য কিছু পাচ্ছেন? পাচ্ছেন কিছু পার্থক্য? তাহলে যারা মনে করেন বিজেপি তাড়াতে চায়, তাদেরকে বলবো অবশ্যই তাড়ান, কিন্তু মমতার সরকার, এই টিএমসি সরকারকে রেখে কখনো বিজেপি তাড়ানো সম্ভব নয়, কারণ এই সরকারই বিজেপিকে আনছে, ঠিক না বেটি? অতএব তাড়াতে গেলে বিজেপিকে আগে যে আনছে, যে রাস্তা দেখায়, আগে যে থাকে, আগে যে থাকে, যে পরিচালনা করে, রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, পথ প্রদর্শক, আগে তাকে তাড়ান, অটোমেটিক বিজেপি রাস্তা খুঁজে পাবে না, বাংলা ছেড়ে চলে যাবে, ঠিক না বেটি? এই কাজটা আমরা দায়িত্ব লোব না, লোব না। তাহলে কালকে আপনাকে বোম দেখালে ভয়ে পালাবেন, বন্দুক দেখালে পালাবেন, পা ভেঙে দিয়েছে পালাবেন, হাত ভেঙে দিয়েছে পালাবেন, কি দরকার ছিল? আমি আব্বাস সিদ্দিকীর কাঁচিয়ার ওই ছেলেটাকে দেখতে এসে জানালার ধারে বসে লাঠির আঘাত খাবার, হয়তো আমার গায়ে লাগেনি, কিন্তু আমাকে উদ্দেশ্য করে মেরেছিল না মারেনি? তাহলে আজকে সেইটা কি দরকার ছিল? এবং তার মধ্যে কয়েকজন পরিবর্তন হয়েছে, এখানে একজন খোদ বসে আছে, কোথায় গেল ছেলেটা? বসে আছে, ও প্রথম ছিল, ও প্রথমে ছিল। একে আমি পরে যখন গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুই এই কাজ করলি কেন? বসো বসো, এ কাজ করলি কেন? এ তখন বলেছিল, ভাইজান মাফ করে দেন, আমাকে বলেছে পার্টি অফিস ভাঙছে। তাহলে যারা মিথ্যা বলে নিয়ে আসে মানুষকে, তারা আগামী দিন তোমাদের ঘরে ধোকা দিয়ে ভুল বুঝিয়ে বিজেপির কোণের ঘুরে পৌঁছাবার ব্যবস্থা করে দিচ্ছে, হাত পা বেঁধে, ঠিক না বেঠি? এই জায়গায় আমি আমার কমকে, আমি দেশবাসী হিসেবে আদিবাসী দলিত ভাইদেরকে বলবো, আগিয়ে শুন, আমরা ঐক্যবদ্ধ হই, দলবদ্ধ হই, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে যারা রাজনীতির কথা আব্বাস সিদ্দিকীকে বলে যে আসনা দেখি রাজনীতি করব, সেই তাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলা সিএম কেও চ্যালেঞ্জ দিচ্ছি, আর পিএম কেও চ্যালেঞ্জ দিচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসো দেখি রাজনীতির ময়দানে, তাহলে বুঝিয়ে দেব কার কত ভোট আছে, সেদিন তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক না বেঠি? কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে, গুন্ডাগিরি করে রাজনীতি, রাজশক্তি করে নয়। এই দেখুন হাত ভেঙে দিয়েছে, কি অন্যায়?
কি অন্যায়? তাহলে কি বিজেপি মেরেছে? বিজেপি মেরেছে, বিজেপি বিজেপি করছো, তাহলে বিজেপি থেকেও খতরনাক এই টিএমসি সরকার, ঠিক না বেটি? আসার আগে মার খেয়েছি, ঠিক না বেটি? শোনো একটা কথা ভালো করে বোঝো, বিজেপি কে আমি ভালো বলছি না, বিজেপি আমার দেশের ক্ষতি করছে, ঠিক না বেটি? ওকে কখনো মাফ করা সম্ভব না, ঠিক না বেটি? কিন্তু বিজেপি প্রকাশ্য এসে 10টা মারছে, 20টা মারছে, আর বর্তমান সরকার গ্যাজার কেস দিয়ে হাজার হাজার ছেলেকে জেলে পচিয়ে পচিয়ে না খেয়ে মারছে, জানেন? হ্যাঁ, এই খবর রাখেন আপনারা? তাহলে বলুন, আমি আপনাদের জন্যই লড়ছি না আমার জন্য লড়ছি? ভাঙরে আমি দাঁড়াবো নাকি, ক্যানিং এ দাঁড়াবো নাকি, কোনো জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে? আমি না, আমি দাঁড়াবো না, আমি দাঁড়াতে এসিনি ভাই, আমি দাঁড়াতে এসিনি, আমি এমএলএ হতে এসিনি, আমি মন্ত্রী হতে এসিনি, আমি এসেছি মুসলিম দলিত আদিবাসীর অধিকারকে বাঁচাবার জন্য ইউনিট গণতান্ত্রিক প্রক্রিয়া শিক্ষা দিয়ে সুন্দর রাজ শক্তি তৈরি করার শিক্ষাটা দিতে এসেছি। এই অধিকার আমার আছে না নাই, কথা বুঝে আসছে? ভাঙরে একটা বড় আইপিএস অফিসারকে কি বড় একটা জজকে ভাঙরের জমিনে দাঁড় করাতে হবে, ক্যানিংয়ে বড় একটা আইপিএস অফিসার জজকে দাঁড় করাতে হবে, বিভিন্ন জায়গায় শিক্ষিত ভদ্র লোককে দাঁড় করাতে হবে, ঠিক না বেটি? তারা গিয়ে লড়াই করবে, লড়াই করে আইন তৈরি করবে, রেপিস্টদের শাস্তি হলো ফাঁসি, তারা লড়াই করবে ভাঙরের জমিনে মানুষের উন্নয়নের জন্য। আর একটা কথা বলে যাই, যদি সত্যিই বাচ্চাকে বিশ্বাস করতে পারো, আমি যাকে দাঁড় করাবো তাকে যদি জিতাও, ভাঙর এলাকার সমস্ত রাস্তা আমি ভালো করে দেবো। কেন আমরা আসি আমরা জানি তো। এবারে বলতে পারেন, হুজুর আপনি দাদা হুজুর পাঁচ হুজুরকে রেখে রাজনীতি করে নিলেন জলসার মাহফিলে, ভাই মদিনার নবাবী শরীফে বসে আমার রসুল সাহাবাদের ঘরে রাজনীতির শিক্ষা দিয়েছিল না দেয়নি? ইতিহাস জানা আছে কি? ইতিহাস জানা আছে কি? না জানা থাকে জেনে নিন, না জানা থাকে জেনে নিন, আল্লাহ নবী মদিনার নবাবীর মসজিদে বসে সাহাবাদের ঘরে রাজনীতির শিক্ষা দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর খানদান, সেই নবীর উম্মত হিসাবে আপনাদের ঘরে নবীর মেম্বারে বসে রাজনীতি শিক্ষা দিতে পারি না? হ্যাঁ, আমি মসজিদের তালা মারলাম, আমি মসজিদে তালা মারলাম, আর আপনি আমাকে তালা মারার ক্ষমতা দিয়েছিলেন, আমি তালা মেরে জাহান্নামী, আর আপনি ক্ষমতা দিয়ে জান্নাতি নাকি? হ্যাঁ, এই চুচুড়ার মসজিদে মমতার সরকার তালা মেরেছিল না মারেনি? তো উনি তালা মেরেছে, উনাকে ক্ষমতা দিয়েছিল কারা? তাহলে উনি তালা মেরে জাহান্নামে যাবে, আর আপনারা কোথায় যাবেন? তাহলে এই অন্যায় হয়েছে না হয়নি? একটা বার তওবা করুন যে আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আর করব না, ঠিক না বে? ঠিক গো ভাইরা, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, আপনাদের অনেকক্ষণ বলে ফেললাম, এক আর বাড়াবো না না ভাই, ভাই আপনারা যতই বলুন, আপনারা ঝোঁকে আছেন, কিন্তু আপনাদের বাঁচিয়ে রাখতে হবে আমাকে। দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, আগামী দিন আপনারা যেন একটা শান্তি এবং দুর্নীতি মুক্ত নিরাপদ ভাঙর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাকে দেখতে পান, বলুন আমিন। আল্লাহ যেন আমার দ্বারাই এই বাংলায় একটা শান্তি সভ্য সমাজ গড়ার তৌফিক দেন, বলুন আমিন। আমার আদিবাসী ভাই, বিভিন্ন সম্প্রদায়ের ভাই, তারা সব আগিয়ে এসেছে, আপনারাও আগিয়ে আসবেন তো নাকি গো? বোম দেখে, বন্দুক দেখে, গুলি দেখে পালাবেন না তো? এই তারাও তো মানুষ নাকি ভাই, তারাও তো মানুষ নাকি? কেউ যদি দেশকে লুটার জন্য বোমবার করে, কেউ যদি দেশবাসীকে লুটার জন্য বোমবার করে, কেউ যদি গণতন্ত্রকে হত্যা করার জন্য বন্দুক বার করে, প্রশাসন যদি দর্শক হয়ে যায়, দেশবাসীর ভূমিকা আছে না নাই যে এই সন্ত্রাসগুলোকে বার করার জন্য আমাদেরও তৈরি হতে হবে? হ্যাঁ ঠিক না বেটি? কেউ যদি দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য বন্দুক বার করে,
প্রশাসন যদি তাদেরকে ব্যবস্থা না করে দর্শকের ভূমিকা লয় দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য দেশবাসীকে সংগ্রামে দিমন ভাবে পূর্বপুরুষরা যেভাবে দেশের মহানায়করা নেতাজি সুভাষ বসু থেকে শুরু করে গান্ধী বাবু থেকে শুরু করে আশফাকুল্লাহ সাহেব থেকে শুরু করে আমার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আমার হাফেজ নিসারউদ্দিন সাহেব থেকে শুরু করে যেভাবে নিজেদের জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছিল দেশের গাদ্দারদের হাত থেকে আজ দেশের মধ্যে যারা গাদ্দার আছে এদের হাত থেকে দেশবাসীকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে প্রয়োজন হয় আরো একবার তাদের পথে রাস্তা দেখে লড়াইয়ের